বিষয়টা তোমার কাছে যতটা সহজ আমার কাছে অতটা সহজ না। চিনি না জানি না, হুট করে একটা লোক এসে কেন বলবে আমাদের বিয়ে হবে না, তার উপরে লোকটা গায়েব কেন? এটা কি কোনো সাধারণ ঘটনা? খুবই বিশাল একটা ঘটনা। এখন এটা নিয়ে সারাদিন বসে থাকি আমরা। এক কাজ করি, আমিও ব্যাপারটি নিয়ে একটা গভীর গবেষণায় মগ্ন হয়ে যাই। প্লিজ রাতুল, সবকিছু নিয়ে ফাজলামো করো না। আমাকে সত্যি করে একটা কথা বলো তো। কি? তুমি কি আমার ব্যাপারে 100% অনেস্ট? মানে কি বলো না প্লিজ। আমি 100% ডিসঅনেস্ট একটা ছেলে, ফালতু টাইপের। আমার মধ্যে অনেস্টির ছিটে ফোটা পর্যন্ত নাই। আমার তো তিন চারটা মেয়ের সাথে র্যান্ডম রিলেশন ছিল। এমনকি তোমাকে বিয়ে করার আগে আমি একজনকে বিয়ে করেছিলাম, তারপর তাকে তালাক দিয়ে তোমার আব্বা আম্মার কাছে প্রপোজাল দিয়েছি, তারপর তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ ইয়ার্কি মেরো না। যখন বুঝতেই পারছো আমি ইয়ার্কি পারছি তাহলে জিজ্ঞেস করছো কেন? উত্তর তো তোমার জানাই আছে। শোনো স্মিতা, আমি রাখুন কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবিনি বলছো নাকি? তুমি প্রশ্ন করছো, তুমি ভাবছো ওই লোকটা তোমার বা আমার অতীত জেনে শুনে আমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য এগুলো বলেছে? আমার একটা অতীত আছে। আমি তোমাকে বলিনি, বলার প্রয়োজনও মনে করিনি। না আছে, আমার ভয় হচ্ছে। আমার বারবার শুধু মনে হচ্ছে তোমার জানা উচিত, এবং সেটা আমার মুখ থেকেই তোমার জানা উচিত। আমার শোনার কোনো ইচ্ছে নেই। তোমার যদি বলে আরাম লাগে বলো। আমার 2 বছর আগে একটা বিয়ে হয়েছিল। ইয়ার কি মারছো? আমার এই মজা করাটা ভালো লাগছে না। ওভার দি ফোন আমাদের বিয়েটা হয়েছিল। ছেলে লন্ডন থাকতো। এখন সে কোথায়? বুঝলাম না। বিয়ের 2 সপ্তাহ পর আর কোনো যোগাযোগ হয়নি। 2 মাস পর হঠাৎ শুনলাম ফ্লোরিডা যাওয়ার পথে প্লেন ক্র্যাশ করে সে মারা গেছে। সে আর নেই। আজকের মতো এটাই আমাদের শেষ ডেস্টিনেশন।